Assalamu alaikum, my dear students. How are you all? I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. Actually, I have taken a class on a topic that is changing sentence from complex to simple. And I have given you seven sentences, seven examples. And that means you have learned seven rules. You have known how to change from complex sentence to simple sentence, and I have promised you that I will take another class to make you understand better, and I will give you more examples so that you can understand well and you can learn more rules. So I have given another six sentences here, and one is exceptional, that is compound to simple, because it is very important. That's why I have given it to you so that you can understand well. So let us start our class. Okay, প্রথম এক্সাম্পল দেখছো, এটা হচ্ছে আট নম্বর সেন্টেন্স। আট নম্বর সেন্টেন্সের মধ্যে পড়লে বুঝতে পারবে এটা কমপ্লেক্স। ইট ইজ ফ্রাইডে ওয়েন আই গো দেয়ার। এখানে দুইটা মেইন ভার্ব দেখতে পাচ্ছ, তার মানে বুঝতেই পারছো গত ক্লাসের নিয়ম অনুযায়ী দুটি মেইন ভার্ব থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে। আর সিম্পল করতে গেলে একটা মেইন ভার্ব রেখে আরেকটাকে আমি ইনফিনিটিভ করবো, অথবা প্রেজেন্ট পার্টিসিপল করবো, অথবা ফার্স্ট পার্টিসিপল, অথবা কারোটা দুটো দিয়ে অন্য কিছু এনে আমরা অর্থটা ঠিক রাখতে পারি, তাহলে আমরা সেটাই করবো। তার মানে হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল করলেও আমাদের মিনিংটা কিন্তু চেঞ্জ হবে না, একই মিনিংটা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী করতে পারি, নিয়ম অনুযায়ী যদি ইট ইজ থাকে এবং ওয়েন থাকে, তাহলে মাঝখানে যদি সময় থাকে, সেটা হতে পারে দিন, মাস, বছর, ঋতু, যাই হোক যদি থাকে, তাহলে আমরা কী করবো, ওয়েন আর ইট ইজ বাদ দিয়ে ওই সময়ের আগে যে ধরনের প্রিপোজিশন আমরা লিখতে পারি সেই ধরনের একটা প্রিপোজিশন আমরা ইউজ করি। যেমন ফ্রাইডে একটা দিন, দিনের আগে প্রিপোজিশন কী ইউজ করি আমরা, সেটা হচ্ছে অন। তাহলে আমরা অন লিখবো, তাহলে এটা সিম্পলে পরিণত হলো, তার মানে আমরা এটাকে কমপ্লেক্স থেকে কী করলাম, সিম্পল করলাম। আশা করি বুঝতে পেরেছি। যদি এখানে মাস থাকতো জানুয়ারি ফেব্রুয়ারি এরকম, তাহলে আমরা কী লিখতাম, প্রিপোজিশন ইন লিখতাম। তার মানে হচ্ছে সময় অনুযায়ী আমাকে একটা প্রিপোজিশন বের করতে হবে বা লিখতে হবে। এরপর একটাতে দেখো, এখানে হয়েন আছে কিন্তু ইট ইজ দিয়ে কোনো সময় নেই, তাহলে আমরা কী করবো এক্ষেত্রে, এই ক্ষেত্রে সিম্পল করার জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে একটা মেইন ভার্ব আছে, এখানে একটা মেইন ভার্ব আছে। লেখাটা হচ্ছে when I go to college I learn a lot, যখন আমি কলেজে যাই আমি অনেক কিছু শিখি। তাহলে এখন কী করবো, আমরা মিনিংটা ঠিক রাখবো। এটা যেমন মিনিং ঠিক রেখেছিলাম শুক্রবারেই আমি সেখানে যাই, দুটোই মিনিং যেমন ঠিক, এটাও মিনিং একই রাখতে হবে। তবে কীভাবে, এখানে রুল হচ্ছে যদি ইট ইজ প্লাস সময় প্লাস ওয়েন না থাকে, শুধু ওয়েন থাকে, তাহলে আমরা ওয়েন আর সাবজেক্ট বাদ দিব। বাদ দিয়ে প্রথম যে ভার্বটা আছে এটার সাথে সেটাকে আমরা কী করবো, যে প্রেজেন্ট পার্টিসিপেন্ট মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। যদি ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি এবং ওয়েন প্লাস সাবজেক্টটা বাদ দিই, তাহলে মিনিংটা ঠিক থাকবে কিন্তু এটা কমপ্লেক্স থেকে কী হয়ে গেল, সিম্পল হয়ে গেল। ভেরি ইজি, তাই না? খুব সহজ। এরপরে দেখো লেখা আছে দশ নম্বর সেন্টেন্সে, ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল গেট জিপিএ ফাইভ। স্বাভাবিক, তোমরা জানো ভালো করে পড়ালেখা করলে জিপিএ ফাইভ পাবে। তো এটাকে কীভাবে সিম্পল করবো, কারণ এটা তো কমপ্লেক্স আছে, একটা কানেক্টর আছে, দুটা মেইন ভার্ব আছে। তো আমরা যদি ইফ শব্দটা পাই, তাহলে নিয়ম অনুযায়ী সেটা তুলে দিতে গেলে ইফ প্লাস সাবজেক্টটা আমাদের বাদ দিতে হবে, বাদ দিয়ে কী করতে হবে, একটা বাই আনতে হবে। তো এর আগের ক্লাসও বলেছিলাম যদি প্রিপোজিশনের পরে ভার্ব থাকে তাহলে সেটা তোমাদেরকে কী করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তো বাইয়ের পরে স্টাডি আছে, তাহলে আমরা সেই ভার্বটাকে কী করবো, আইএনজি যুক্ত করবো। তাহলে কী হলো, বাই স্টাডিং ওয়েল ইউ উইল গেট জিপিএ ফাইভ। মিনিংটা কিন্তু সেম, ভালো লেখাপড়া করে তুমি জিপিএ ফাইভ পাবে। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, কমপ্লেক্স থেকে এটাকে আমরা সিম্পলে পরিণত করলাম। আশা করি বুঝতে পেরেছ, আরও মনোযোগ সহকারে শুনলে এবং বোঝার চেষ্টা করলে আশা করি আরও সহজ লাগবে। এরপরেরটা দেখো, আনলেস ইউ স্টাডি ওয়েল, আনলেস মানে তো গত ক্লাসে বলেছিলাম আমি কানেক্টরের ক্লাসের মধ্যে, আনলেস মানে হচ্ছে যদি না, ইফ প্লাস নট। আনলেস
you study well, তুমি যদি ভালো পড়ালেখা না করো তাহলে কি you will not get GPA 5, তুমি GPA 5 পাবে না। এখানে দুটো মেইন গ্যাপ রয়েছে, তাহলে আমরা এখন কি করব, একইভাবে এখানে যেমন ই প্লাস সাবজেক্ট আমরা তুলে দিয়েছি এবং আনলেস প্লাস সাবজেক্টটা তুলে দিব, আমরা বাদ দিব, তার জায়গায় কি আনবো, এখানে যেমন বাইরেছি এখানে আনবো উইদাউট, এটাও একটা প্রিপোজিশন, এটার পরও ভার্বের সাথে আগে যুক্ত হবে। তাহলে আমরা স্টাডি থেকে কি করবো, স্টার্টিং, তাহলে কি হলো, উইদাউট স্টার্টিং ওয়েল ইউ উইল নট গেট জিপিএ, কতটা কিন্তু সেম হয়ে গেল, ভালো লেখাপড়া করা ছাড়া তুমি জিপিএ পাবে না। তাহলে আমরা কি করলাম, কমপ্লেক্স থেকে সিম্পলে পরিণত করলাম, খুব সহজে, আশা করি এটাও বুঝতে পেরেছ। কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য শেষ যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ইট ইজ আনফর্চুনেট দ্যাট হি হ্যাজ ফেল, এটা দুর্ভাগ্যজনক যে সে ফেল করেছে, তার মানে সে ব্যর্থ হয়েছে। এখন এটা কীভাবে, এখানে ইট ইজ আছে কিন্তু এটা সময় নয়, এখানে হয়ার নেই, যদি এভাবে ইট ইজ দিয়ে দ্যাট এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকে এটাকে যদি আমরা অ্যাডভার্ট করতে পারি তাহলে আমরা কী করবো, ইট ইজ বাদ দিব, দ্যাটও বাদ দিব, এই পুরোটা শব্দ বাদ দিই, এটার সঙ্গে বাদ দিতে গেলে আমরা কী করতে পারি, এটাকে অ্যাডভার্বে পরিণত করতে পারি, সেটা হচ্ছে কি, অ্যালয় যুক্ত করতে পারি। যদি আমরা অ্যালয় যুক্ত করে দিই তাহলে কী হবে, আনফর্চুনেটলি ই হ্যাজ ফেল, সিম্পল হয়ে গেল। আমার কথা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল করতে গেলে যেভাবে হোক তোমাকে মেইন ভার্ব দুটা থেকে একটা বাদ দিতে হবে, একটা মেইন ভার্ব রেখে আরেকটা মেইন ভার্ব সেটা বাদ দিতে পারো, ইমপ্রেডিভ করতে পারো, তাদের পার্টিসিপেট করতে পারো, তারপরে আইনজীবী করতে পারো, অথবা ফার্স্ট পার্টিসিপেট ফর্ম করতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে কানেক্টরটা কিন্তু দুটো করতে হবে, কানেক্টরটা বাদ দিতে হবে, কানেক্টর থাকলে হবে না, কানেক্টর, কারণ ওই কানেক্টরটা থাকলে তো আমাকে কমপ্লেক্সই বানাতে হবে এটাকে, যার জন্য আমাকে দুটা মেইন ভার্ব দরকার। তো আশা করি কমপ্লেক্স থেকে সিম্পল কীভাবে করতে হবে টোটাল 12টা সেন্টেন্স দিয়ে তোমরা বুঝতে পেরেছ, এর আগের ক্লাসে 7টা সেন্টেন্স, আজকে এই নতুন করে হলো আরও 5টা গেছে। এরপরে আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ড সিম্পল একটা সেন্টেন্স বারবারই আসে, সেটা হচ্ছে মাঝখানে অ্যান্ড দিয়ে যে কোনো একটা সেন্টেন্স আসতে পারে সেটা সিম্পল করতে বলতে পারে, কারণ তোমরা জানো মাঝখানে যদি অ্যান্ড বার অর থাকে তাকে কম্পাউন্ড বলি। আমি আজকে একটা সেন্টেন্স করাবো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশিরভাগ বোর্ডে এসেছে বা কলেজে এসেছে, টেস্ট পেপারে দেখা গিয়েছে, যেখানে লেখা আছে হি ওয়ার্কস হার্ড অ্যান্ড আর্নস মানি। তোমরা যদি মাঝখানে অ্যান্ড দেখো তাকে যদি সিম্পল করতে বলে তাহলে অবশ্যই অবশ্যই অ্যান্ডের আগে দেখবে একটা মেইন ভার্ব আছে, পরে দেখবে একটা মেইন ভার্ব আছে, তাহলে কী করবে, এই অ্যান্ডটা বাদ বাদ দিয়ে কী করবে, প্রথমবার যেটা আছে সেটাকে আইনি এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এটা ক্যাপিটাল লেটার লিখে কেন, আসলে এইভাবে যদি লিখে দিই হি ওয়ার্কিং হার্ড আর্নস মানি ঠিক আছে, কিন্তু এটা সৌন্দর্যের জন্য আমরা কী করবো, এই সাবজেক্টটা আমরা যেখানে অ্যান্ড ছিল সেখানে লিখব, তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে, পড়তেও সুন্দর লাগবে, বুঝতে ভালো লাগবে। তাহলে কী হলো, ওয়ার্কিং হার্ড কোনো পরিশ্রম করে কি আর্নস মানি, আশা করি বুঝতে পেরেছ। আমরা এখানে কানেক্টরটাও বাদ দিলাম, কমপ্লেক্সে যেমন কানেক্টরটা বাদ দিতে হয় দিলাম, এবং যেটা একটা মেইন ভার্ব ছিল দুটা মেইন ভার্ব থেকে যে কোনো একটা ভার্বকে আমরা কী করলাম, প্রেজেন্ট পারফেক্ট করলাম, এবং খুব সহজে এটা সিম্পল হয়ে গেল। আশা করি সিম্পল কীভাবে করতে হয়, কমপ্লেক্স টু সিম্পল, কম্পাউন্ড টু সিম্পল কীভাবে করতে হয়, আমরা মোট 13টা সেন্টেন্স দিয়ে 13টা রুল আমরা শিখলাম। তো এগুলো যদি তোমরা রুলগুলো ভালো করে বুঝে টেস্ট পেপার, তোমাদের টেস্ট পেপার আছে অথবা বোর্ড কোয়েশন আছে সেখানে যদি তোমরা বোর্ড কোয়েশনগুলো প্র্যাকটিস করো বা অন্যান্য কলেজের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো সবগুলো সিম্পল পারবে বলে আমি বিশ্বাস করি। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।